সৈয়দ আমির আলী অ্যাভিনিউয়ে একই লাইট পোস্টে পরপর দুবার আগুন, ঘন বসতিপূর্ণ এলাকায় বারবার আগুন লাগায় ছড়ালো আতঙ্ক। বৃষ্টিতে শর্ট সার্কিটের কারণে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সৈয়দ আমির আলী অ্যাভিনিউয়ে একই লাইট পোস্টে পরপর দুবার আগুন, ঘন বসতিপূর্ণ এলাকায় বারবার আগুন লাগায় ছড়ালো আতঙ্ক। বৃষ্টিতে শর্ট সার্কিটের কারণে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলে। শুক্রবার পর্যন্ত ইডি হেফাজতে পার্থ অর্পিতা বড় কেলেঙ্কারি, প্রতিদিন কিছু মিলছে কোর্টে সবাল ইডির, বিরোধিতা অর্পিতার আইনজীবী। ফ্ল্যাটে কুবেরের ভান্ডার, মাটির নিচেও গুপ্তধন, শান্তিনিকেতনের অপায় অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে মাটি খুঁড়ে এই দিন ম্যারাথন তল্লাশি। এক জায়গায় মাটি খোঁড়া থাকায় সেখানে শাবল দিয়ে ঠুকে দেখেন তদন্তকারীরা, তাতেই সন্দেহ হয় তাদের। কলকাতার বাইরে জেলার কোথায় ছড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের বেনামি সম্পত্তি? শান্তিনিকেতনে অপার পাশাপাশি লাবণ্য তিতলি নামের দুটি বাড়িতেও ইডির আধিকারিকদের হানা। পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথ নামে মিলেছে সংস্থার হদিশ। অপা ইউটিলিটি সার্ভিসেস নামে সংস্থায় 50-50 শেয়ার রয়েছে দুজনের। সংস্থার নামে রয়েছে 4টি ফ্ল্যাট, আদালতে জানিয়েছেন ইডির আইনজীবী। জোকা ইএসআই হাসপাতালে ঢোকা বেরোনোর পথে একাধিকবার বিস্ফোরক দাবির পর আজ নীরব রইলেন পার্থ চট্টোপাধ্যায়। অসংখ্য প্রশ্নবাণের মধ্যে হাত দিয়ে মুখ চেপে রাখলেন তিনি। জুতোকাণ্ডের জেরে বাড়ল পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি দুজনের নিরাপত্তায় বহাল কলকাতা পুলিশ। পার্থর অপসারণের পর রাজ্য মন্ত্রিসভার রদবদল, বাবুল উদয়, স্নেহাশিস পার্থ ভৌমিক সহ নতুন মুখ কাট, স্বাধীন দায়িত্বে বীর মাহা, নতুন মন্ত্রীদের অভিনন্দন অভিষেকের। পার্থর হাত ছাড়া তিন দফতর গেল শশী, বাবুল, শোভন দেবের কাছে। শিল্পমন্ত্রী শশী, পরিষদীয় শোভন দেব, তথ্য প্রযুক্তির সঙ্গে পর্যটন পেলেন বাবুল সুপ্রিয়। মমতা মন্ত্রিসভায় গুরুত্ব বাড়ল শশী, শোভন দেব, অরূপ, বীরবাহান, দফতর কমল, ফিরহাদ, মলয়, মন্ত্রিত্ব হাত ছাড়া হুমায়ুন, রত্না, সৌমিন মহাপাত্রের। নিয়োগ দুর্নীতিতে মন্ত্রিত্ব গেল পরেশের, শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, ফিরহাদের পরিবহন দফতরের স্নেহাশিস, সেচে পার্থ, উত্তরবঙ্গ উন্নয়নে উদয়ন। মোদী মন্ত্রিসভা থেকে অপসারণের এক বছর পর মমতার মন্ত্রিসভায় বাবুল, তথ্য প্রযুক্তির সঙ্গে পেলেন পর্যটন। 3 আগস্ট ফুল সার্কেল তো বটেই, পোয়েটিক জাস্টিস দিদির হাত ধরেই এলো। শুক্রবার পর্যন্ত ইডি হেফাজতে পার্থ, অর্পিতা, মুখে কুলুপ দুজনেরই, বড় কেলেঙ্কারি, কোর্টে সওয়াল ইডির, বিরোধিতা অর্পিতার আইনজীবীর। ফ্ল্যাটে টাকার পাহাড়, শান্তিনিকেতনে অর্পিতার বাংলোয় মাটি খুঁড়ে তল্লাশি ইডির, লাবণ্য তিতলি নামে আরো দুটি বাড়িতে অভিযান। পার্থ অর্পিতার নামে আরো এক সংস্থার হদিশ, অপা ইউটিলিটি সার্ভিসেসে 50% করে শেয়ার, 4টি ফ্ল্যাট থাকার সন্দেহ ইডির। রাজ্য মন্ত্রিসভায় রদবদল, বাদ পড়ে সুমান, রত্না, দেনাগ, সৌমেন মহাপাত্র। মমতার মন্ত্রিসভায় গুরুত্ব বাড়ল শোভন দেব চট্টোপাধ্যায়, কৃষির সঙ্গে পরিষদীয় মন্ত্রীর দায়িত্বে শোভন দেব চট্টোপাধ্যায়। নারী ও শিশু কল্যাণের সঙ্গে শিল্প বাণিজ্য মন্ত্রী হলেন শশী পাঁজা। রাজ্যের তথ্য প্রযুক্তি ও পর্যটন মন্ত্রী হলেন বাবুল সুপ্রিয়। পরিবহন দপ্তরের মন্ত্রী হলেন স্নেহাশিস চক্রবর্তী। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর পেলেন উদয়ন গুহ। পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী হলেন প্রদীপ মজুমদার। সেচ ও জলপথ মন্ত্রী হলেন পার্থ ভৌমিক। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন যে দায়িত্ব সংগঠনে দিয়েছিলেন, আমি সেটা দায়িত্ব সহকারে পালন করেছি। আজকে সরকারের কাজকর্মের দায়িত্ব দিচ্ছেন, তার আদর্শ, তার ভাবনা অনুযায়ী বাংলার জন্য যে দায়িত্ব দেবেন এই সরকারি ক্ষেত্রে, আমি এখনও সেটা যাই না, সেটা পালন করব, এটাই কাজ। আপনি এতদিন সংগঠন দেখেছেন, এবার সরকারি দপ্তর দেখতে হবে। আমাদের সরকারের তো মূল লক্ষ্য হচ্ছে, দিদি যেটা করেন, যে বাংলার 10 কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, তাদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া, স্বচ্ছতার সঙ্গে, দক্ষতার সঙ্গে আমাদের সরকার কাজ করছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রণকৌশল পালন করতে বলেছিলেন সেগুলো করেছি। এটা একটা নতুন ক্ষেত্র, কিন্তু কাজটা একই, ওনারা যা বলবেন সেটা যথাযথভাবে পালন করা। পার্থভৌমিক কী দপ্তর সামলাবে, কিছু আভাস পাওয়া গেছে? না না, এটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্টও নেই, দলনেত্রী ইন্টারেস্ট নেই, না 100% নেই। দলনেত্রী যতটুকু দায়িত্ব দেবেন, এর আগেও দলের ক্ষেত্রে যা দায়িত্ব দিয়েছেন সেটা করেছি, এখানেও যতটুকু দায়িত্ব দেবেন ততটুকু 100% মানসিকতা নিয়ে করার চেষ্টা করব। পার্থভৌমিকের কাছে কোনটা গুরুত্বপূর্ণ, মানে সংগঠন দেখা না মন্ত্রিত্ব সামলানো? দলনেত্রীর নির্দেশ পালন করা, মানে যে কোনো একটা
দলনেত্রীর নির্দেশ পালন করা? দেখুন, প্রথমে তো আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দনুকে, কি আমার উপর ভরসাটা রেখেছেন, এবং ঝাড়গ্রামের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন। ভালো লাগছে যে নতুন একটা দায়িত্ব এবং মন প্রাণ দিয়ে কাজ করতে চাই। আমি যেভাবে নেত্রী বলবেন এবং অভিষেক স্যার যেভাবে বলবেন, মানুষের দরজায় দরজায় গিয়ে কাজ করতে চাই। এতদিন সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন, এবার মন্ত্রিত্ব যদিও আপনার কাছে খুব একটা নতুন নয়, এতদিন সামলেছেন 2021-এর পর, এই তফাতটা কতটা প্রতিমন্ত্রী মানে আর রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত? দেখুন, তফাতটা একটাই বলবো, যে নামটাই তফাত হয়ে গেছে, কাজটা কিন্তু একই। সিনেমায় যখন কাজ করেছি আদিবাসী মানুষের জন্য কাজ করেছি, দলের হয়ে যখন কাজ করতে নেমেছি সেই মানুষের জন্য কাজ করতে নেমেছি, শুধু নামটা আলাদা, কিন্তু কাজের মানে কাজের দিকটা আমি বরাবরই এক দেখি আর কি। অর্থাৎ কাজ দায়িত্ব আগে যা পালন করেছেন এখনও তাই করবেন, এমনটাই দাবি করছেন বীরবাহা হাসদা। সব মিলিয়ে রাজ্য মন্ত্রিসভার রদবদলে একাধিক চমক যেটা জল্পনা ছিল তা বাস্তবায়িত হল। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।